এবছর ঈদ কার কার কেমন কেমন কাটলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। আর এবছর আমার ঈদটা না ভীষণ ভালো কেটেছে, কারণ এবছর ঈদ আমি আলাদা রকমভাবে সেলিব্রেট করেছিলাম আর সব থেকে ভালো লেগেছিলো এই ঈদই দিতে। ঈদি না মু দেখাই দিল ঈদের দিন ওয়েদারটা ভীষণ ভালো ছিল, সেই জন্য আমরা বাড়িতে অনেক মজা করার পর চলে গেছিলাম জগ ধরে। জগ ধরে এসেছিলাম কারণ এখানটা পুরো ফাঁকা, শান্তিভাবে ছবি তুলতে, ভিডিও বানাতে, গল্প করতে সবই পারবো, নইলে রেস্টুরেন্ট, পার্ক, তারপর মাজারগুলোতে এত ভিড় থাকে ঈদের দিনে যে পা ফেলাটাও মুশকিল হয়, তাই না? মনি আমাদেরকে স্প্রাইট খাওয়াচ্ছে। টাকা কম আছে তো কি হয়েছে, মন তো বড়।